হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। বৈচি ফল এক ধরনের টক মিষ্টি ফল। এটির বিভিন্ন ধরনের নাম রয়েছে, যেমন টিপ ফল, লুকলুকি, পলাগোটা, পলিয়ালা, পানি আমলা, পাইন্ন, পাইন্নাগুলা, বেহুয়া ইত্যাদি। এটা গুল্ম জাতীয় গাছ যা 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। গাছের কাণ্ড ও ডাল কাটাযুক্ত, পাতা গাঢ় সবুজ ও ডিম্বাকৃত, পাতার অগ্রভাগ সূচালো এবং পাতার কিনারা খাঁজকাটা। গাছে মার্চ এপ্রিল মাসে ফুল ফোটে। ফুলগুলো সাদাটে সবুজ বা বেগুনি রঙের এবং সুগন্ধ রয়েছে। ফল মার্বেলের মতন গোলাকার হয়। কাঁচা অবস্থায় ফলের রং থাকে সবুজ। ফল পাকে জুলাই আগস্ট মাসে এবং ফল সংগ্রহ করা যায় নভেম্বর মাস পর্যন্ত। পাকা ফল লালচে বেগুনি রঙের হয়। পাকা ফলের ভেতরটা বাদামি বা কালচে গোলাপি। ফলটি টিপে নরম করে খেতে হয়, এই কারণেই ফলের আরেকটা নাম টিপা ফল। কি কি উপকারিতা আছে এই ফলের সেটা জানাই। বৈচি ফলের কচি ফল ডায়রিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। বৈচি গাছের পাতা বেটে প্রলেপ দিলে বাতের ব্যথা ভালো হয়ে যায়। বৈচির পাকা ফল হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এটি লিভারের রোগেও উপকারী। বৈচি গাছের শেকড় চিবিয়ে খেলে দাঁত ব্যথায় উপশম হয়ে থাকে। এমনকি এটাও মনে করা হয় এই গাছের ফল শুকিয়ে মালা গেঁথে গলায় পড়লে জন্ডিস ভালো হয়। এই গাছের পাতা থেতো করে হাতে পায়ে মালিশ করলে হাত পায়ের জ্বালা কমে যায়। তাহলে এই ছোট্ট ইনফরমেশনটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ইনফরমেশন আরও পেতে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।